তৃণমূল কংগ্রেসের যুবনেত্রী সায়নী ঘোষ পৌঁছলেন ইডি সিজিও কমপ্লেক্সে। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় তাকে জেরা করার জন্য হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। সিজিও কমপ্লেক্সে পৌঁছে তৃণমূলের যুবনেত্রী জানালেন, তিনি সব রকম সহযোগিতা করতে প্রস্তুত। আমি ক্যাম্পেইন ছিলাম আমি সশরীরে এখানে উপস্থিত হয়েছি এবং আই ইন্টেন্ড টু কোঅপারেট টু দ্য বেস্ট অফ মাই অ্যাবিলিটি।